গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এই যে সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে। তো এই যে আমার চা বানানো আর বাবুর খাবার বানানো হয়ে গেছে, এখন বাবুকে খাইয়ে দিব, তারপরে আমি খাবো। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো ওই যে দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। বাবু খাবার, চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে বন্ধুরা, আমার বিছানাটা গোছানো হয়ে গেলো। আর এদিকে বাবুর সব খেলনা আছে, তো ওই যে ঘুমিয়ে আছে। আর ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিবো, উঠেছে তো ওটা এখন ধুয়ে দিবো, তারপরে ভাত বসাবো। আর এখন বাজে হবে 12টা বেজে গেছে। তো চলো বন্ধুরা, ব্ল্যাঙ্কেটটাকে ধুয়ে তারপরে তোমাদের সাথে বিকেলে, একদম বিকেলে না, দুপুর দুপুর টাইমে আবার আসবে। তো চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, যে ভাত নামিয়ে নিয়েছি, ওই যে। আর এই যে এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর তো তো ডিম ভাজা আর একটা ভাজা করে নিয়েছি। তো এখন যাবো হলো ওই যে কম্বলটা, ব্ল্যাঙ্কেটটা যে ভেজলাম ওটা উল্টা যেতে যাবো আর কি। তো চলো যাই, বাইরে অনেক রৌদ্র হচ্ছে, রৌদ্র উঠছে। তা চলো যাই, উল্টে দিয়ে আসি। তো বন্ধুরা দেখো, যে গাছ বাগানটা এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া করতেছে আজকে। এই যে বন্ধুরা, উল্টে দিলাম, তো বাড়ি যাচ্ছি। আর ডাল বসিয়ে আসছি, তো গিয়ে ডালটা সোমবার দিব। সে রোদ উঠছে খুব গরম। চলে আসলাম বাড়িতে, ডালটা হয়ে গেছে। ডালটা নামিয়ে সোমবার দিয়ে দিব। আর যে এখানে বাটিটা একটু ডাল রাখলাম, ডাল সিদ্ধ, তো এটা দিয়ে বাবুকে ভাত খাইয়ে দিব উঠলে, ঘুমের থেকে উঠলে। তো চলো বন্ধুরা, রান্না শেষ করে তারপরে তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা, আজকে দুপুরের মেনু হলো আমার এই যে দেখাচ্ছি তোমাদের সাথে, মানে তোমাদেরকে একটু শেয়ার করছি। রাবটি, ডিম ভাজা, আর এদিকে আছে ডাল। এখনই নামালাম ডালটা। তো যেটা হলো ডাল, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে হলো 7:30। তো আমার সন্ধ্যা একটু লেট হয়ে গেছে, তো একটু সন্ধ্যা দিব। আর মানে একটু রিলস সন্ধ্যাটা দিয়ে দিই।
তো বন্ধুরা এই যে দেখো সুকেসটা গুছিয়ে দিলাম, এই দেখো কতখানি আর ফাঁকা আছে, দেখো মানে এত কি বলবো এত শাড়ি কোথায়, এই যে কয়টা শাড়ি আর এখানে শুধু কয়টা শাড়ি, শুধু এটা থাকটা শাড়িতে ভরে গেছে। তা এইটা হলো শাড়ি না, এটা হলো বেড কভার আর এটা হলো প্রপার কুর্তা। তো চলো এই যে এগুলো শুধু কোনো মতো ঠিসে ঠিসে রাখলাম, মানে ভাঁজ করাই আছে, মানে জায়গা নেই তো ওইভাবে রেখে দিলাম। তো চলো সুকেসটা গুছিয়ে ফেললাম, তো ওগুলা বন্ধ করে দিই এখন। এ বাবা তুমি কি বলটা ঢুকাই রাখবে নাকি? তো চলো সুকেসটা গোছানো হয়ে গেল, সরো তো সরো 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 সরো, সরতে বললাম না। তো চলো বন্ধুরা আর কি বলবো, তো ব্লগটা আর বাড়াচ্ছি না, তো আজকে ব্লগটা এ পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তো বন্ধুরা সবাই তো অনেক আশা নিয়ে মানে ইউটিউবে আসে না, তো তোমরা যদি পাশে থাকো, সবাই বলতে আমিও আশা করে এসেছি ইউটিউবে আসে, সবার কেউ ইচ্ছেতে আসে কেউ বাধ্য হয়ে আসে, তো যাই হোক, তো অনেক আশা ইচ্ছে নিয়ে এসছি ইউটিউবে। তো বন্ধুরা তোমরা যদি পাশে থাকো অবশ্যই হয়তো আমি আশাটা পূরণ করতে পারবো, তোমরা যদি পাশে থাকো আর ভগবান যদি চান তাহলে অবশ্যই আশা করি হবে একদিন না একদিন। তো বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।